শুভ সকালবেলা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের সাব রেজিস্টার ফেনি জনাব তসিবা নরকার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি, সাথে আছে আমাদের ফটো সাংবাদিক সুযোগ অ্যাজ এ ক্যাজুয়াল। তসিফ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই ফেনিতে আপনি জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বেশ ভালো। ফেনীর আপামর জনসাধারণ যদি বলি, যথেষ্ট মিশুক এবং যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট মানে সহমর্মিতা প্রদর্শন করেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো এই জন্য আমার এই পর্যন্ত কাজ করতে আলহামদুলিল্লাহ মনে হয়েছে যে এটা ভালো জায়গা কাজ করার জন্য। যে কথাটা বললো যে আমাদের তসিফ সাহেব একজন সাব রেজিস্ট্রার হিসাবে ওনার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থেকে যে কথাটা বললো যে এখানে কাজ করে উনি খুব ভালো ফিল করছে, অর্থাৎ হ্যাপি টু পিচ যেটাকে বলা হয়। আমি আপনাকে আমার চ্যানেলের মাধ্যমে আমি স্বাগতিক পড়া থাই আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বর্তমান সরকার মমতা বাই মা চরণ নেতৃত্ব শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আজকে আমরা এমডিজি ডান করে, অর্থাৎ ডিজিটাল আমরা ডান করে এখন স্মার্ট বাংলাদেশের মতো পদার্পণ করেছি। তো সেই ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটালে যে পটভূমি পেয়েছি, তো এটার অ্যাডভান্টেজটুকু একটু তুলে ধরবে। অ্যাডভান্টেজটা অনেক বেশি, কারণ যখন আমরা ডিজিটালাইজেশনে প্রবেশ করলাম, এটা হচ্ছে বড় সত্য হচ্ছে যে জনবান্ধব যে সার্ভিসটা দেওয়া, জনসাধারণকে যে সার্ভিসটা দেওয়া, এটা অনেক ইজি। এবং একটা ব্যাপার হচ্ছে মানে জনসাধারণকে আমি যদি কোনো সাহায্য করতে চাই, কোনো তাদের জন্য কাজ করতে চাই, ডিজিটালাইজেশনের মাধ্যমে কাজগুলো সহজ এবং তুলনামূলক সঠিক হয় যে কোনো কাজের চেয়ে, একটা ব্যাপার। দুই নম্বর ব্যাপার হচ্ছে আমার রেকর্ড কিপিংটা অনেক ইজি, কারণ একটা ভাস্ট রেকর্ড, যেমন আমি আমার রেজিস্টার অফিসের কথা যদি বলি, একটা ভাস্ট রেকর্ড রাখতে হয়। এবং আমাদের ডিজিটালাইজেশন শব্দটা একটা শব্দ না, অনেকাংশেই বাস্তব। আমরা আরও দ্রুত এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে। আমরা এখন দেখবেন যে আমাদের রেজিস্ট্রি অফিসে, বিভিন্ন রেজিস্ট্রি অফিস, যেমন প্রায় 24টা রেজিস্ট্রি অফিসে পাইলট প্রকল্প চলছে, এটা হচ্ছে ই রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় উনি এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার এবং যথেষ্ট আন্তরিক যেন সারা বাংলাদেশেই এই ডিজিটালাইজেশনের এই একটা সুফল হচ্ছে ই রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটার মাধ্যমে আমরা সারা বাংলাদেশ যেন যেন সঠিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম চালিয়ে যেতে পারি। তারপর এখন আমরা যদি দেখি আমরা নামজারির ক্ষেত্রে, এখন কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশে ই নামজারি শুরু হয়ে গেছে এবং জমির যে খাজনা, জমির যে ভূমি উন্নয়ন কর দেওয়া হয়, এটা এখন সারা বাংলাদেশে সম্পূর্ণরূপেই ডিজিটালাইজেশন। এগুলোর অনেক পজিটিভ দিকটা আছে। আমরা যেগুলো নথিপত্র চেক করতে পারতাম না, এখন কিন্তু বর্তমানে কিন্তু আমরা অনেক চেক করতে পারি। এনআইডি স্মার্ট হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে, আমরা ব্যাংকগুলো থাকার কারণে আমরা এনআইডি চেক করতে পারি। তো আপামর জনগোষ্ঠীর জন্য ডিজিটালাইজেশন সবসময় একটা ব্লেসিং আমাদের জন্য। ভিউয়ার্স, তসিফ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ডিজিটাল বাংলাদেশ 2021 সামনে রেখে এবং আমরা স্মার্ট বাংলাদেশের পদপণ করাতে আপনি বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মা চরণ নেতৃত্ব শেখ হাসিনা, তার সাথে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক কাকাকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমিও আমাদের শ্রদ্ধেয় আইনমন্ত্রী আনিসুল হক কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে অনেকবারই তো সাক্ষাৎকার নেওয়া হয়েছে ওনার। তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আরও বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি গর্ব আকবরকে যেভাবে একটা ডিজিটালের রূপ দিয়েছেন এবং সারা বাংলাদেশের মধ্যে একটা যে উপকার করে দিয়েছেন যে 22টি ইয়ে করতে পেরেছেন, তো সেক্ষেত্রে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ইনতির মাধ্যমে এখন আমরা অনলাইনের মাধ্যমে চলে যাচ্ছি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই ভূমিকাটা পালন করছেন, আমি আমাদের শ্রদ্ধেয় আইনমন্ত্রী স্যারকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার সাথে আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশের মিশন 2021 গেল, আবার ডিজিটালে যে আরেকটা জিনিস হচ্ছে যে এসডিজি গোল, এমডিজি তো অলরেডি ডান করে ফেলেছি, 2021 থেকে 30 সালের যে কথাটা বলেছেন আমাদের বর্তমান সরকার এবং আইনমন্ত্রী আনিসুল হক সাহেব যে 2021 থেকে 30-এর মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে একটু কথা বলবেন। এসডিজি গোলের লক্ষ্যমাত্রা ব্যাপারটা হচ্ছে, আসলে আমরা একটা সময় এরকম অনেক ডেভেলপমেন্ট দেখেছি যে ডেভেলপমেন্টটা একটা পর্যায়ে পর্যন্ত এসে বেনিফিট দিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এটা বেনিফিট পাওয়া যায়।
সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে একটা মূল কথা হচ্ছে যে এমন উন্নয়ন হতে হবে যে টেকসই এবং পরিবেশ তো এই এই জিনিসটা গোল আছে তো এর মধ্যে একটা অল্প হচ্ছে জনবান্ধব আমরা যদি জনবান্ধব সেবা দান প্রদান করি যেন সরকারি সেবাগুলো মানুষজন মানে জনসাধারণ তারা যেন খুব দ্রুত পায় মানুষের সেবাটা নিশ্চিত করে তো সেই ক্ষেত্রে আমি যদি এসডিজি এবং বিশ্লেষণকে এক মেরুকরণে আনি অর্থাৎ ডিজিটালাইজ সেবার মাধ্যমে আমি এসডিজি বাস্তবায়ন করতে পারবো অনেক দ্রুত গতিতে অনেক দ্রুত গতিতে এবং সাস্টেনেবল এই অর্থে যে যদি আমরা উন্নয়নের ধারাটা যেভাবে আমাদের বর্তমান সরকার চালিয়ে যাচ্ছে আমরা এই ধারাটা বজায় রাখার জন্য আমার এসডিজি গোলের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখবো যে এক ডিজিটালাইজড সোসাইটি ডিজিটালাইজড গভর্নমেন্ট ছাড়া আসলে আমরা পাবলিক যে সার্ভিস পাবলিক সার্ভিসটা আসলে আরও বর্তমানে বর্তমান যুগে কোনোভাবে সম্ভব না তো এসডিজিগুলোর ব্যাপারে এটা হচ্ছে যে আমাদের জনমাধ্যম সরকার চেষ্টা করে যাচ্ছে যেন এরকম একটা উন্নয়ন এরকম একটা লক্ষ্যমাত্রা নিয়ে আসতে যাতে জনগণ এটা অনেক দিন টেকসই একটা উন্নয়ন পায় যাতে এই উন্নয়নটা বহাল থাকে এটার প্রভাবটা আমরা জেনারেশন টু জেনারেশন পেয়ে যাবে এবং এটা কখনো যেন পরিবেশ যেন শত্রু না তো এই 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 সব যদি খেয়াল করি সেই ক্ষেত্রে আমরা এসডিজি লক্ষ্যমাত্রা আশা করি সম্পূর্ণ না হলেও অধিকাংশ লক্ষ্যই বাংলাদেশ পাশ্চাত্য দর্শনে রাশি বলেছেন এই পৃথিবীতে মানুষের তিন কত বড় আছে একটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো ডিজিটাল প্যারেন্টস তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো আজকে আপনি যে চেয়ারটাতে বসছেন আপনি গর্ভধারিণী মা এবং বাবাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং রাষ্ট্রীয় তৃতীয় নম্বর উত্তীর্ণ বলেছেন ডিজিটাল ম্যানকাইন্ড অর্থাৎ মানব সেবা একটি মহত্ত্ব যে পয়েন্টটা আপনি তুলে ধরেছেন যে সার্ভিস থেকে শুরু করে এরপর হচ্ছে মানব সেবা তো সেক্ষেত্রে আমি বলবো সকলের দ্বারা সকলে আমরা প্রত্যেকে আমরা পড়াশোনা যে অ্যাচিভমেন্টটা আপনি তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তার সাথে আমাদের আইনমন্ত্রী আনিসুর রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু ইউ আর দ্য সাব রেজিস্টার আমাদের ইয়াতে ফেনীতে তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এখানে টোটাল লাইসেন্স করা মানে দলিল লেখক কয়জন আছে লক্ষ্যমাত্রার মেন যে জিনিসটাতে তুলে ধরেছেন আমাদের বর্তমান সরকার এবং আইনমন্ত্রী আনিসুর রহমান সাহেব আপনি কিন্তু অফিসেও লিখে রেখেছেন হ্যাঁ আমি এবং আমার অফিস দুর্নীতি তো এই জিনিসটা আমি একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি কথাটা একটু জানতে পারছি কিছু প্রতারক চক্র আছে দালাল চক্র আছে এদের কাজ হচ্ছে বাইরে ঘুরে বেড়াবে আমার কথা বিশেষ করে বাইরে ঘুরে বেড়াবে যখন কোনো গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ আসবে সে একটা পরিচিত দলিল এমনও বলা হল আমি সাব রেজিস্ট্রারের সাথে আমার অন্যরকম সম্পর্ক তো উনি এক হাবলায় মনে করেন যে ওকে ধরুন ধরার পরে কোনো আগে কিছু টাকা নেই এরপরে কিন্তু পাস নাই হ্যাঁ এই প্রতারকগুলি হ্যাঁ দূরীকরণ করার জন্য এবং দালাল চক্র দূরীকরণ করার জন্য আমাদের এখানে আছেন প্রশাসন বিভাগ আছেন পঁচিশ সাহেব এস পি সাহেব তারপর হচ্ছে এসিডেন্ট আছে তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমপি মহোদয় নিজাম হাজার স্যার হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার এই ব্যাপারটা নিয়ে কিছু হচ্ছে এটা দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে বাংলাদেশের প্রায় সবগুলো ভূমি অফিস এবং রেজিস্ট্রি অফিসে কিছু অসাধু লোক থাকে এবং এটার একটা গ্রুপিং থাকে একত্রিত কাজ করে এখন ব্যাপারটা হচ্ছে এটা আমি এখন বর্তমানে বিশ্বাস করি যে এটা সারা বাংলাদেশে আমি শুধু ফেনীর কথাই সারা বাংলাদেশে এটা অনেক কমে যায় কমে আসছে এটা কোন কারণটা আমি বলি এটা এভাবে মানে কমে আসছে তা না কারণ আছে তো কারণ হচ্ছে একটা সময় আমরা সারা বাংলাদেশে দেখতাম যে খতিয়ান একটা পর্যায়ে একটা খতিয়ানের কপি মানুষের কাছে একটা দুটো থাকতো এটার সঠিকতা যাচাইটা করা সম্ভব হতো না এখন আপনি প্রত্যেকটা খুঁটিয়ান যদি আপনি দেখবেন যে অলরেডি আমাদের ল্যান্ড
সেবার ডিজিটালাইজ প্রায় সব খুঁটিয়ানি, যদি কিছু 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 মৌজা এখনো অনলাইন এন্ট্রি করা বাকি আছে, আমরা কিন্তু ইচ্ছে করলে খুঁটিয়াটা সঠিক না ভুল যাচাই করতে পারি। একজন মানুষ আইডেন্টি কার্ড নিয়ে আসতো, অনেক সময় দেখা যায় ফটোকপি নিয়ে আসতো, এখন কিন্তু মানুষের আমি যেটা দেখেছি ফেনীর কথা স্পেশালি বলবো আমি, মানুষ কিন্তু সচেতন, কেউ তার দলিল করার সময় তার মূল দলিল, তার পর্চা বা খুঁটিয়ান বা তার এনআইডি কার্ড বা ইভেন তার ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রত্যয়নপত্র এগুলো কোনো ফটোকপি নিয়ে আসে না। আমি বলবো এটা 90-95% চলে গেছে, মানে মানুষের মধ্যেই এই সচেতনতা রয়েছে যে আপনি চান না চান তারা যখন দলিল রেজিস্ট্রি করার কোনো কাজে আসতেছেন তারা অ্যাভেইলেবেল ডকুমেন্টসগুলো প্রপার ডকুমেন্টসগুলো নিয়ে আসছে। হ্যাঁ, এবং আমরা যে কোনো সন্দেহ উঠবি কোনো খুঁটিয়ার সন্দেহ হচ্ছে, কোনো দলিল সন্দেহ হচ্ছে, আমরা দ্রুত চেক করতে পারি। এবং এতে যেটা সুবিধা হয়েছে, অসাধু যে চক্রটা আছে যারা এই ফলস খুঁটিয়ান বা ফলস দলিলগুলো সৃষ্টি করার চেষ্টা করতো, এতে দৌরাত্ম অনেকটুকু কম। এবং আমি বিশ্বাস করি, এটা আপনি জনসাধারণের সাথে সদরের জনসাধারণের সাথে কথা বলতে পারেন, আমাদের রেজিস্ট্রি অফিসের যে বদনামগুলো একটা সময় ছিল এগুলো আমার বিশ্বাস থেকে বলতেছি এবং এটা একটু দেখতেও পারেন জনসাধারণ করে 90-95% চলে গেছে। একটা মূল কারণ হচ্ছে অনেক সময় দেখা যেত মানুষ চিন্তা করতো যে অফিসার চেয়ারে বসে আছে তাকে রিচ করা যাবে না, তার সাথে মনে হয় কথা বলা যাবে না। কিন্তু আমি এখনও আপনার মাধ্যমে জানাচ্ছি এবং এটা অলরেডি পাবলিক বলা আছে, যে কোনো সমস্যা দলিলের ফিস কতটুকু, এই দলিল করা যাবে কিনা, এই দলিলের ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা, এগুলো কিন্তু অ্যাভেলেবেল মানুষ এসে কথা বলছে, আমাদের সাথে এসে কথা বলছে, গরিব মানুষ এসে কথা বলছে, আমরা ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে আবার তাদের সংশোধন করে দিচ্ছি। এখন এখন আমি এটা ফেনীর বাসীদের আপনার মাধ্যমে ফেনীর সকল আপাম জনগোষ্ঠীকে জানাতে চাই, আপনারা কোনো হেজিটেশন না নিয়ে দলিল সংক্রান্ত ব্যাপারে যে কোনো তথ্য যে কোনো পরামর্শের জন্য সরাসরি সাবমিস্টার সাথে দেখা করুন, সরাসরি আমার অফিস সহকারী সাথে তার সাথে আলাপ করুন, কোনো ভায়া কোনো গ্রুপ কোনো দালাল কারোর কাছে যাওয়া দরকার নাই। সরাসরি আপনারা ভাই ওয়েল ডান করছি এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য, আর আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে বলবো সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ, তো সেক্ষেত্রে আমিও বলবো থাকবো না কবদ্ধ করে, দেখ ব্যবহার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুণী পাকে দেশান্তরে। আমাদের এখানে 83 জন আমাদের লাইসেন্স করা ইয়ে আছেন এবং ওনাদেরকে সহযোগিতা করছেন সহকারী যারা আছেন, যে কোনো সহযোগিতা করার জন্য আপনারা কোনো ভায়া না হয়ে মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। এখানে সাব রেজিস্ট্রার সাহেব যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা কোনো দালাল খপ করে না করে সরাসরি ওনার সাথে দেখা করেন, উনি এটাকে সাবমিট করে দেবেন। একটি কথা বলে দিয়েছেন যে 24 ঘন্টায় ওনার দরজা খোলা আছে, ঠিক আছে, তৃণমূল পর্যায় থেকে আপমন পর্যায়ের জন্য উনি সেবা করে যাচ্ছেন। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আর একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তালাশি, হ্যাঁ তালাশি আর হচ্ছে যে সই মুহুরি নকল, এটা সরকার গ্যাজেটভুক্ত মানে এটা কত করে নেওয়া হচ্ছে? পারফেক্টলি বলা সম্ভব, এটা বছর অনুপাতে হয়, বছর অনুপাতে হয়, মানে বছর থেকে এটা প্রতি বছর যখন পরিবর্তিত হয় খ্রিস্ট পরিবর্তিত হয়। আর সই মুহুরি নকল ব্যাপারটা হচ্ছে, সই মুহুরি নকল দুই রকম, একটা জরুরি ভিত্তি আর একটা সাধারণ ভিত্তি। এই ক্ষেত্রে এটা এই জন্য পারফেক্টলি বলা যাবে না, একটু খ্রিস্টের উপর নির্ভর করে। যেমন আপনি 20 জন দাতা 20 জন গ্রহীতা নিয়ে একটা বড় বলতে বেশি সংখ্যক খ্রিস্টা একটা দলিল, আর একজন দাতা আর একজন গ্রহীতা, এই দলিলের ফিস এবং 20 জন দাতা 20 জন গ্রহীতা বা জমির তফসিল আছে 5টা 7টা 10টা, এগুলো কখন সিং হবে? তো এই জন্য এটা মানে একদম বাধা ধরা টাকাটা বলতে পারবো না আমরা, ওইটা কোনো দলিল পৃষ্ঠার উপর নির্ভর করবে। 36 টাকা ইংরেজি হলে এটা পরিবর্তিত হয়ে 36 টাকা চলে যাবে, ইংরেজিতে দলিলটা সম্পাদক ইংরেজি দলিলটা লেখা হয় সেক্ষেত্রে 36 টাকা, মানে ওই 16 টাকা 24 টাকা 40 টাকা পরিবর্তিত হবে, তখন 24 টাকা 36 টাকা 60 টাকা চলে যাবে। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর প্রতি বছরে যে তালাশিটা করা হয় একটা বুক থেকে, বছর টু বছর একটু ডিফার হবে, কারণ বছর যত বছর বাড়লে এখানে আবার বৃদ্ধি আসবে, তালাশি একটা কত করে আসবে আনুমানিক 10-5 টাকা 10 টাকা
যদি ওটা অফিসিয়ালি আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে কোনো কাগজ লঞ্চ হয়নি, আমরা এটা সাহায্য নিতে বলবো। দলিল ডট কমে আপনার অবিকরণ নকল বিভিন্ন দলিলের ফিস হিসেবে খুব ইজিলি পেয়ে যাবেন। ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ আপনারা 15 মিনিটে আমাদের কিংবদন্তি সাব রেজিস্ট্রার সমাজকর্ম হিসেবে যে দায়িত্ব পালন করছেন ওনার সাক্ষাৎ 9:15 দেখে নেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের অনুগত সভাপতি আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আমি সভাপতি পড়া থাক এবং প্রতি সাংবাদিক হিসেবে শুধু আছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।